পাবনার ঈশ্বরদীতে একটি নকল সিমেন্ট কারখানা ও বেস্ট এগ্রো ফুডস অ্যান্ড কনজিউমার কারখানায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা শাখা। বেলা 12টা থেকে 2টা পর্যন্ত উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা বাজারে ওই নকল সিমেন্ট কারখানা এবং শাকের গাড়ি চরবিকারী এলাকায় বেস্ট ইন এগ্রো ফুডস অ্যান্ড কনজিউমার কারখানায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা শাখার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। বিভিন্ন অবৈধ পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কারখানা মালিক শামসুল বিশ্বাসকে 50,000 টাকা জরিমানা এবং অবৈধভাবে উৎপাদিত পণ্য ধ্বংস করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা শাখার অফিস সহকারী হোসনে আরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।